हेलो फ्रेंड्स प्रोटिप सेवन चैनल थे सबाई के स्वागत जाना प्रिय बंधुरा अनेक गर्भवती मायरा रही तर सन्तान जान फर्सा है गर्भवस्था एर तरा अनेक धरण खबरों ग्रहण करु बंधुरा एम सब भूल खबर रही है जगू खेले अपने सन्तान कलो होते पारे। प्रिय बंधुरा मूलत आजकल विषय हल कौन कौन खबर खेले अपन गर्भे थका बाच्चाटी फर्सा। प्रिय बंधुरा तार जोन्नो किछु निर्दिष्ट खाबार रोये छे जेगुलो खेले आपनार गर्भे थाका बाच्चाटी अनेक बेशी सुंदर हबे। अनेक गर्भवती मायराई चान जे तादेर सन्तान जेनो फर्सा हय आर तार जोन्नो तारा निर्दिष्ट कयेकटी खाबार खेते बेशी पछन्द करेन। सेई सब खाबार खेयेओ देखा जाय बाच्चा हयतो फर्सा हलो ना। आर ताई एमोनी सब खाबार निये आजकेर आयोजन जे कोन कोन खाबारगुलो आपनी खेले आपनार गर्भे थाका बाच्चाटी अनेक बेशी सुंदर एवं फर्सा हबे। प्रिय बंधुरा एखोनो जदि आमादेर चैनलटी सबस्क्राइब ना करे थाकेन प्लिज चैनलटी सबस्क्राइब करुन एवं पाशे थाका घंटाटी बाजिये राखुन एते करे नित्य नतून भिडियोगुलो आपनार काछे पौंछे जाबे। चलुन बंधुरा मूल पर्वे जावा जाक। कोन कोन खाबार खेले आपनार गर्भे थाका बाच्चाटी अनेक बेशी फर्सा हबे। प्रथमे जे खाबारटिर कथा बोलबो ता हलो कमला। कमलाते रयेछे भिटामिन सी समृद्ध आर भिटामिन सी समृद्ध खाबार खेले गर्भेर बाच्चा अनेक बेशी सौंदर्य बृद्धि पाय। कमला जदि ना थाके आपनार बासाय तबे लेबू खेते पारेन। लेबुतेओ रयेछे भिटामिन सी एछाड़ाओ रयेछे अन्यान्य उपादान। आपनि जदि लेबू एमनिते खेते ना पारेन ताहले आपनि शरबत करेओ खेते पारेन। कमला एबं लेबुते रयेछे भिटामिन सी ताई एटि शिशुर शरीरे गठनेर जोन्नो अपरिहार्य। गर्भावस्थाय कमला खेले शिशुर त्वक भालो हबे। एर परेर खाबारटि होच्छे जाफरन दूध। अनेक महिला रयेछेन जादेर गर्भावस्थाय जाफरन दा दूध पान करे थाकेन। मने करा हय जाफरन गर्भे शिशुर गायेर रंग फर्सा करे ताई अवश्यई नियम करे जाफरन दा दूध खेते पारेन। प्रिय बंधुरा আমি যে সকল পয়েন্টগুলো বলছি তার মধ্যে যে কোনো একটি কিংবা দুইটি আপনাদের কাছে যার কাছে যেটি পছন্দ সেই উপাদানটি কিন্তু আপনারা খেতে পারেন। আমি বলছি না যে যেগুলো আমি বলছি সেগুলোই আপনাকে খেতে হবে, কিন্তু বন্ধুরা যেগুলো আপনার হাতের কাছে আছে অবশ্যই খাওয়ার চেষ্টা করুন, তাহলে অনেকটা আপনার পুষ্টিত্ব নিশ্চিত হবে, সেই সঙ্গে আপনার গর্ভে থাকা বাচ্চাও ফর্সা হবে। এর পরে খাবারটি হচ্ছে নারকেল। প্রচলিত ধারণা অনুযায়ী নারকেলের সাদা শাঁস গর্ভে শিশুর বর্ণ ফর্সা করে। আবার এটা অনেকে মনে করে যে এই সাদা নারকেলের শাঁস খেলে গর্ভে থাকা শিশুটির চোখ অনেকটাই সাদা হয়, যেমনটা নারকেল চোখ বলা হয়ে থাকে। তবে গর্ভাবস্থায় অতিরিক্ত নারকেল খাওয়া মোটেই স্বাস্থ্যসম্মত নয়, খেতে পারেন তবে পরিমিত। এর পরের খাবারটি হচ্ছে টমেটো। টমেটোতে লাইকোপেন থাকে যা কিনা ক্ষতিকর আল্ট্রাভায়োলেটের বিরুদ্ধে যুদ্ধ করে, সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। বিশ্বাস করা হয় যে গর্ভাবস্থায় টমেটো খেলে বাচ্চার গায়ের রোগ ফর্সা হয়, তাই অনেক বেশি টমেটো খাওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার গর্ভে থাকা বাচ্চাটির গায়ের রং ফর্সা হবে। এর পরের খাবারটি হচ্ছে ডিম। প্রচলিত ধারণা অনুযায়ী বিশ্বাস করা হয় যে যদি ফর্সা বাচ্চা চান তাহলে গর্ভাবস্থায় দ্বিতীয় তিন মাসে ডিমের সাদা অংশ গ্রহণ করা উচিত। তবে সত্য এই যে গর্ভাবস্থায় নিয়মিত ডিম খাওয়া মায়ের জন্য খুবই জরুরি। ডিমের অধিকাংশ পুষ্টিগুণ মাঝেই থাকে, তাই কুসুম খাওয়া বাদ দেওয়া চলবে না। এর পরের খাবারটি হচ্ছে দুধ। গর্ভবতী মহিলাদের দুধ পান করা অত্যাবশ্যক। প্রিয় বন্ধুরা জাফরান মেশানো দুধ অনেকে হয়তো বা খেতে পারেন না, আবার অনেকে বা জাফরান পান না, যে কারণে বলছি গর্ভবতী মহিলাদের দুধ পান করা অবশ্যই অত্যাবশ্যক। যদি শুধু দুধই পান তাহলে সেই দুধ খাওয়ার চেষ্টা করুন। দুধে এমন সব উপাদান রয়েছে যা কিনা আপনার গর্ভস্থ বাচ্চার গায়ের রং সুন্দর করতে বাধ্য করে। দুধ শিশুর শরীরে গঠনের জন্য খুবই প্রয়োজনীয়। প্রচলিত ধারণা করা যায় যে মোটে দুধে ত্বকের ফর্সা করতে সহায়ক, অর্থাৎ আপনার এই দুধ যদি পান করে থাকেন তাহলে আপনার গর্ভে থাকা বাচ্চাটি অনেক বেশি সুন্দর হবে। এর পরের খাবারটি হলো চেরি ও বেরি জাতীয় ফল।
চেরি ও বেরি জাতীয় ফল খেলে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কিনা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের ক্ষতি রোধ করে। তাই স্ট্রবেরি, ব্ল্যাকবেরি বা ব্লুবেরি ইত্যাদি ফল খাওয়া হয়, তাদের বাচ্চা অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এর পরের খাবারটি হচ্ছে বাদাম। আপনি যদি ফর্সা সন্তান চান তবে অবশ্যই নিয়মিত বাদাম খান, তাহলে গর্ভাবস্থায় শুকনো বা ভেজানো আলমন্ড বাদাম খান। অনেকেই বিশ্বাস করেন যে বাদাম মিশ্রিত দুধ গায়ের রং পরিষ্কার করতে সাহায্য করে, তাই গর্ভাবস্থায় খাওয়া উচিত এই বাদাম, তাহলে আপনার গর্ভস্থ শিশুটি অনেক সুন্দর এবং ফর্সা হবে। এর পরের খাবারটি হচ্ছে ঘি। গবেষণায় দেখা গেছে যেসব নারীরা খাবারের মধ্যে ঘিয়ের মাত্রা বেশি থাকে তাদের প্রসব যন্ত্রণা কম হয়। অন্যদিকে প্রচলিত চিন্তাধারা অনুযায়ী ঘি ভ্রূণের বর্ণ উজ্জ্বল করতে সহায়ক, তাই তেলের জায়গায় ঘি খান, তাহলে আপনার গর্ভে থাকা শিশুটি অনেক বেশি সুন্দর এবং ফর্সা হবে। এর পরে খাবারটি হচ্ছে মৌরি। মৌরি ভেজানো পানি ত্বকের বর্ণ উজ্জ্বল করতে খুবই কার্যকরী। গর্ভবতী নারীদের প্রতিদিন সকালে 3 মিলি মৌরি ভেজানো পানি খাওয়া উচিত। এতে অবশ্যই বমি পাওয়াটা স্বাভাবিক, কিন্তু বমি ভাবটা অনেকটাই কেটে যায় যদি একবার আপনি খেতে পারেন। প্রিয় বন্ধুরা, এই খাবারটি খেলেও গর্ভে থাকা বাচ্চাটি গায়ের রং উজ্জ্বল এবং ফর্সা হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এ ছিল কয়েকটি খাবার যেগুলো খেলে গর্ভে থাকা বাচ্চাটি অনেক বেশি সুন্দর হয়ে থাকে। অ্যালকোহল গ্রহণের অভ্যাস থাকলে আজই বর্জন করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন, খুব বেশি ওজন হলে প্রিম্যাচিওর বেবি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিয়মিত 30 মিনিট করে ব্যায়াম করুন, এতে বাচ্চার ব্রেনের গঠন ও অন্যান্য অঙ্গের গঠন সহায়তা করে। বিজ্ঞানীদের মতে গর্ভের শিশু শুনতে পায় এবং সে অনুযায়ী সাড়া দেয়, তাই গর্ভের শিশুর সাথে কথা বলুন। প্রিয় বন্ধুরা, এ ছিল আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।